স্বাগত জানাই সকল বন্ধুকে প্রতিদিনের দশটা জি প্রশ্নের পার্ট টেনে আজকের এই ভিডিও দ্বারা আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ দশটা জেনারেল নলেজের প্রশ্ন যেগুলো পরীক্ষায় সম্বন্ধে খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের টার্গেট হচ্ছে এন এবং গ্রুপ ডি তো সেই সব পরীক্ষায় কীরকম জি কে প্রশ্ন আসতে পারে সেই রকমভাবে আমরা আমাদের জি প্রশ্ন এখানে তোমাদের দিচ্ছি তো সরাসরি যে দশটা প্রশ্ন থাকবে দশটাই খুবই গুরুত্বপূর্ণ তো ভালোভাবে দেখবে তো চলো এবার আমরা প্রশ্নগুলো দেখে নিই তার আগে তোমাদের আমি বলে রাখি তোমরা যদি অ্যাপ্লিকেশনের দ্বারা ডেইলি বেসে জি কে প্রশ্ন পেতে চাও তো তোমরা এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিতে পারো আর এখানে দেখতে পাচ্ছ স্টাডি উইথবি মানে আমরা এখান থেকে তোমাদের এই প্রশ্ন ডেইলি জি প্রশ্ন প্রোভাইড করছি এই অ্যাপ্লিকেশনে তো তোমরা সরাসরি অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিতে পারো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথম লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এটাকে ডাউনলোড করে নিতে পারবে তো যদি চাও তো অ্যাপ্লিকেশন দ্বারা তো এটাকে ডাউনলোড করে নেওয়াটাই বেটার আর যদি না চাও তো সরাসরি আমি তো ভিডিওতে তোমাদের একবারে সলিউশন করেই দিচ্ছি তো সরাসরি এখান থেকেও তোমরা পড়তে পারবে তো চলো এবার ভিডিওটাকে শুরু করি দেখো এখানে তোমরা এই অ্যাপ্লিকেশানটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই অ্যাপ্লিকেশন যেটার লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো এটাকে ওপেন করার পর সরাসরি নেটটাকে অন করে ওপেন করবে ওপেন করার সাথে সাথে এখানে দেখবে তো আমি প্রথম থেকে ওপেন করছি কারণ আমি নেট পরে অন করেছি তো এখান থেকে এটা ওপেন করার পর দেখবে এখানে সরাসরি দশটা জি কে প্রশ্ন লোড হয়ে যাবে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ লোড হয়ে গেছে ডেইলি বেসে এখানে দশটা করে জি কে প্রশ্ন আপডেট করানো হয় তো সরাসরি এখান থেকে তোমরা পড়ে নিতে পারবে তো আমরা দেখে নিই এক এক করে কী কী প্রশ্ন আছে কেন্দ্রীয় বাজেট সাধারণত কবে উপস্থাপন করা হয় তো কবে উপস্থাপন করা হয় এখান থেকে উত্তরও তোমরা দেখে নিতে পারবে তো উত্তর কি হয়ে যাবে আঠাশে ফেব্রুয়ারি উপস্থাপন করা হয় দু নম্বর প্রশ্নটি হচ্ছে এফসিআই কত খ্রিস্টাব্দে স্থাপিত হয় তো এফসিআই কত খ্রিস্টাব্দে স্থাপিত হয় সরি ক্ষমা করবে তো এফসিআই কত খ্রিস্টাব্দে স্থাপিত হয় এটার উত্তর হয়ে যাবে উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এফসিআই স্থাপিত হয় এরপরে আমরা চলে যাই তিন নম্বর প্রশ্নের দিকে যোজনা কমিশনের চেয়ারম্যান কে হন তো যোজনা কমিশনের চেয়ারম্যানকে উত্তর হয়ে যাবে প্রধানমন্ত্রী নিজের যোজনা কমিশনের চেয়ারম্যান চার নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতের ঘূর্ণয়মান পরিকল্পনার সূচনা কে করেন তো এটার উত্তর কী হয়ে যাবে এটার উত্তর হয়ে যাবে জনতা সরকার মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নটি কি আছে পাঁচ হাজার এবং দশ হাজার টাকার নোট কবে বাতিল সরি পাঁচ হাজার দশ হাজার হবে না পাঁচশো এবং হাজার টাকার নোট কবে বাতিল করা হয়েছে তো এটির উত্তর কি হয়ে যাবে উত্তর হবে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বাতিল করা হয় পাঁচশো এবং হাজার টাকার নোট যেটাকে বলা হয় বলা নম্বর প্রশ্নের দিকে সবুজ বিপ্লব ভারতের কোন রাজ্যে সর্বাপেক্ষা দৃষ্টিগোচর হয়েছিল মানে প্রভাব পড়েছিল সবচেয়ে বেশি ভারতের কোন রাজ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটার উত্তর কি হয়ে যাবে তো মনে রাখবে এটার উত্তর হয়ে যাবে পাঞ্জাবের হরিয়ানা ঠিক আছে এরপরে চলে যাই আমরা সাত নম্বর প্রশ্নের দিকে যেখানে কি বলা হচ্ছে পিএল চারশো এগ্রিমেন্ট কবে চালু হয় তো কবে চালু হয় এটার উত্তর কি হবে এটার উত্তর হয়ে যাবে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ঠিক আছে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে চালু হয় এরপরে চলে যায় আমরা আট নম্বর প্রশ্নের দিকে অর্থ কমিশনের কাজ কি তো অর্থ কমিশনের কাজ কি অর্থ কমিশনের কাজ হচ্ছে কেন্দ্র রাজ্য আর্থিক বন্টন সুপারিশ করা অর্থ কমিশনের কাজ এরপর চলে যায় নম্বর প্রশ্নের দিকে ভারতীয় পরিকল্পনায় ছুটি দিবস কেন জরুরি হয়ে পড়েছিল তো এটির উত্তর কি হয়ে যাবে এটির উত্তর হয়ে যাবে ছুটি জরুরি হয়ে পড়েছিল ভারত চীন যুদ্ধের সময় এরপরে চলে যায় আমরা আজকে লাস্ট জিকে প্রশ্নের ওপর তো এটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত তো এটির উত্তর কি হবে এটির উত্তর হবে মুম্বাই অবস্থিত তো মনে রাখবে ন্যাশনাল স্টক এজেন্সি কোথায় মুম্বাইতে অবস্থিত তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের জি কে প্রশ্নের দশটা প্রশ্ন তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করতে ভুলবে না আর একটা জিনিস যদি ইচ্ছে হয় তো এই অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করে নিতে পারো অ্যাপ্লিকেশনের দ্বারা যদি তোমরা জি কে প্রশ্ন পড়তে চাও ওই অ্যাপ্লিকেশান থেকেই আমি তোমাদের এখানে দশটা জি কে প্রশ্ন দিলাম তো বেসিক্যালি স্টাডিও তো ভি তোমাদের এখানে প্রোভাইড করছে কোনো অসুবিধা নেই তো চাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারো ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে আর যদি ভিডিওটাকে ভালো লাগে ভিডিওটাকে লাইক করতে ভুলবে না চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবে সাথে আইকনকে প্রেস করে নেবে ডেলি বেসে জি প্রশ্ন পাওয়ার জন্য তো অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটাকে দেখার জন্য